बाबा जी मुसलमान भाईरा ए सुने मानिकेरा एक बार बुझार चेष्टा करुन আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যদি মাস্টার যদি হতে চাও আমার হাবিবুল্লাহকে ফলো করো যদি ডাক্তার হতে চাও আমার হাবিবুল্লাহকে ফলো করো যদি তোমরা ইঞ্জিনিয়ার হতে চাও আমার নবী মুস্তাফাকে ফলো করো তোমরা যদি সত্যি মানুষকার হতে চাও আমার হাবিবুল্লাহকে স্মরণ করো তোমরা যদি জান্নাতি পেতে চাও আমার নবীকে তোমরা স্মরণ করো মরার পরে জান্নাত লাভ করবে তোমরা যদি নবী পেতে চাও নবী পেতে চাও তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দী হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও একজন ব্যক্তি বাবাজি ফজরের নামাজ পড়তে যান যাওয়ার পরে বাবা ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে এসেছে ওই ছেলেটাকে বাবাজি একটা কাঁদাতে ফেলাইয়া দিয়েছে ওই মানুষটা আপনার নোংরা নিয়ে মসজিদে যাইলো আবার ওই ছেলেটা বাড়িতে গিয়ে আবার গোসল করেছেন আবার নতুন পোশাক পরিধান করেছেন আবার বাবা ফজরের নামাজ পড়তে যাবে ইবলিস শয়তান তাকে বাবাজি কি করেছেন তাকে আপনার আবার পানিতে ফেলিয়ে দিয়েছে নোংরা পানিতে ফেলাইয়া দিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও ওই মানুষটা আবার বাড়িতে যায় গোসল করেছে গোসল করার পরে বাবাজি আবার নামাজ পড়ার জন্য যায় ইবলিস শয়তান বলতেছে বলো গো ভাই চলো তোমাকে মসজিদে পৌঁছে দিই কে বলছে ইবলিস শয়তান বলছে চলো তোমাকে মসজিদে পৌঁছে দিই যে ইবলিস শয়তান বাবা যে মুসলমান দুদিন তাকে ওই নোংরা পানিতে ফেলেছে তিনি তিন দিনের বেলাতে ইবলিসই বলছে চলো তোমাকে মসজিদ দেখাবো বাবা যে ওই মানুষটাকে মসজিদের কাছে নিয়ে গেছেন মসজিদের কাছে যখন বাবাজি নিয়ে যাও এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সুনা মানে কেরাও ইবলিস শয়তান বলতেছে বলো গো ভাই এটা হলো খোদার মসজিদ জান নামাজটা পড়ে নিন ওই আল্লাহর নেক বান্দাটা বলতেছে গো ভাই তুমি তো আমাকে মসজিদ খানা দেখিয়ে দিলে আচ্ছা বলো না তুমি কি নামাজ পড়বে না নামাজ পড়বে না বাবা ইবলিস শয়তান কিছু বলে না মানুষের রূপ ধারণ করে আছে আবার সেই ব্যক্তি এটা বলে ওগো তুমি কি নামাজ পড়বে না নামাজ পড়বে না বাবা জি সে বলতেছে ওগো আল্লাহর নেক বান্দা আমি মানুষ নয় মানুষ নয় আমি আলাম এক শয়তান তবে ওই ব্যক্তিটা বলতে যে তুমি যদি শয়তান হও তাহলে আমাকে কেন তুমি মসজিদ দেখাইয়া দিলে এ বাবাজি মুসলমান ভাইরাও ইবলিস শয়তান বলতেছে বলো আল্লাহর নেক বান্দাও আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যেতে লেগেছিলেন আপনাকে আমি প্রথমবারে পানিতে কাদাতে ফেলিয়ে দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি এ শোনা মানিকেরাও ইবলিস শয়তান তা বলতেছে বলো আল্লাহর নেক বান্দা আপনি যখন দ্বিতীয়বারে আপনি যখন গোসল করে আবার পোশাক পরে মসজিদের দিকে গেলেন যেতে যেতে আবারও আপনাকে দুবারের মধ্যে কাদাতে ফেলিয়ে দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সমস্ত ফ্যামিলিদেরকে জান্নাতি বানিয়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইবলিস বলছে গো আল্লাহর নেক বান্দা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আপনাকে জানো আর কোন জানো নেকি না দিতে পারে তারই জন্য আমি ইবলিস তোমাকে মসজিদ কানা চিনায়া দিয়েছি ইবলিস এ ভালো না খারাপ এই ইবলিস বাবা যে কেমন হয় ইবলিস শুধু ধোকা দেয় কেমন নামাজ পড়ছেন ইমাম সাহেবের পেছনে আপনার নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ানোর পরে বাবাজি
अपनी इमाम साहेबर पेचने दाड़िए गेलेन अपनी चिंता करतेछेन जे आमी आमार बाड़ीते चारटा मेहमान एसेछे आमार गरु आछे माठे आमार धान आछे छादे बाबा जे नमाजेर भितरे आपनार चिंता आछे ए बाबा एटा हलो शयतानेर चिंता बाबा जे मुसलमान भाइरा नमाज पड़ार समयते दुनियार कथा चिंता करबेन ना आमार आल्लाह पाक आल्लाह ताआला बोलतेछे गो आमार बान्दा बान्दीरा तोमरा जखन नमाज पड़बे नमाज पड़बे तोमरा नमाज जखन पड़बे सेजदा जखन देबे तोमरा सेजदा देवार समयते मने करबे आमरा आल्लाह पाकेर कुदरती पाए जानो सेजदा दितेछि जोरे बोलो सुबहानाल्लाह बाबारा ए सुना मानिकेरा रे एक बार बोझार चेष्टा करुन आमरा मानुष बाबा जी एकदिन ना एकदिन अंधकार कबर जेते हबे अंधकार कबरे बाबा जेई गेछे सेई बुझेछे कत बड़ जागा ए बाबा जी मुसलमान भाईरा आमरा दुनियाते थाकलाम नमाजेर मारब बुझलाम ना दुनियाते थाकलाम रोजार मारब बुझलाम ना दुनियाते थाकलाम बाबा आपनार कि नाओ कुरानेर मारब बुझलाम ना दुनियाते आपनार थाकलाम मा बाबा के मोहब्बत करते पारलाम ना अल्लाह बोलछे ओरे बान्दा तोर जन्ने एकटा घर आछे सेई घरटा हलो तोमार जीवनेर शेष घर जोरे बोलेन तोमार जीवनेर शेष घर कोनटा तार नाम कि कबर बाबा जी मुसलमान भाईरा आमार नबी जी बोलते चोगो आमार उम्मत उम्मतानेरा तुमरा जदि कबर के शरण करो आमार नबी जी बोलते चे ओई उम्मतेर कोनो गुना नाई जोरे बोलुन सुबहानाल्लाह ए सुना मानिकेरा ओगो आमार मा काल शुने जान मारातेर बेलय ओ भाई आपनाके मरणेर चिठी दिए पाठाई मरणेर चिठी दिए पाठाई जदि बोले जे मौलाना साहेब मरण आबा चिठी हय नाकि हाँ बाबा जी मरणे चिठी हय चूल पाका हल मरणे चिठी दाड़ी पाका हल मरणे चिठी बाबा जी दाँत खुले जावाटा मरणे चिठी आमार अल्लाह पाक अल्लाह ताआला बोले गो आमार बान्दारा तोमादेरके मरणे चिठी पाठालाम तोमरा से चिठीखाना पढ़ले नाओ तोमरा से चिठीखाना पढ़ले नाओ तोमरा गार्लफ्रेंडेर चिठी पेये दरवा लागिए से चिठी ठिकाना पड़ले किन्तु तोमार चुल पेके गेलो तुमि चिठी पड़ले ना तोमार दाँत खसे गेलो तुमि चिठी पड़ले ना तोमार दाड़ी पेके गेलो तोमार चिठी पड़ार टाइम हलो ना बाबा जी दुल चुल पाका दाड़ी पाका एवं दाँत खसे जावाके बला हय मरणेर चिठी की गो की गो बुझेछेन बुझेछेन চুল পাকা মরণ চিঠি দাড়ি পাকা মরণ চিঠি হাত খুলে যাওয়া মরণ চিঠি আল্লাহ বলছে বান্দা তুই আমাকে জীবনে দোষাতে পারবি না মরবি হাসরে মাঠে তোকে বলবো তুই দুনিয়াতে কেন নমাজ পড়নি আমার আল্লাহ বলবে যে বান্দা তোকে দুনিয়াতে থাকতে মরণ চিঠিও পাঠিয়েছে তখন আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ মরণ চিঠি কই পাঠিয়েছেন আমার আল্লাহ বলবে চুল পাকা মরণ চিঠি দাড়ি পাকা মরণ চিঠি মুছ পাকা মরণ চিঠি দাঁত খসা মরণ চিঠি মাথায় টাক পড়া মরণ চিঠি মানুষের ঘুম হয়েছে সবচেয়ে মেন ঠিক কি না যতই আপনি মধু ঢালেন কিন্তু ওয়াজ জীবনে ভালো লাগবে না বাবা যে মুসলমান যাই হোক একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি এদিকে আছেন আপনি এদিকে চলেছেন বক্সের আওয়াজটা পাচ্ছেন আপনি এখানে আছেন সাল্লা আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবানু পাক নামে মুহাম্মাদ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, মরার সময় যাবে শুধু কাফন তাজে বলে। তোমার সাথে যাবে শুধু আমল খানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ, আটে মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। পাশে বসে কান্দবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কান্দবে শুধু ভাই বোন, খোদার কাছে করিবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছাতরি যতি করম জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছাতরি যত করোনা জানবে রবে শেষে। কোদার কাছে করবে দোয়া করবে মমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলুন? এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা একবার বোঝার চেষ্টা করুন বাবা। মানুষের যখন মরণের টাইম হয়ে যায় বাবা, আপনার কিনা সিদরাতুল মুনতাহাতে একটা বাবা সোনারি কালারের গাছ আছে বাবা, ওই সোনারি কালারের পাতাতে বাবা প্রত্যেকটা মমিনের নাম লেখা আছে। মানুষটা বুঝতে হবে বাবা, যদি ঘুম পারে তো ঘুমটা ছেটিয়েছেন জি জি, যদি ঘুম কারো আসে না যদি চোখে পানি দেশে বসেন বাবা, এই তো ফজর হয়ে গেছে অসুবিধা নাই, ঠিক কিনা? বাবা যে সিদুরাতুল মুনতা হয় একটা মরণের গাছ আছে বাবা, ওই গাছের পাতাতে বাবাজি প্রত্যেকটা মানুষের নাম লাগায় আছে বাবাজি। ওই গাছের পাতা যখন ঝরে পড়ে যায় আমার পাক আল্লাহ তাআলা বলে, বলো গো আমার ফারিস্তা দেখে দেখো ওই পাতাতে কার নাম লেখা আছে। বাবাজি ফারিস্তারা গিয়ে দেখে পাতাটাও, বাবাজি মাওলানা ওবায়দুল ইসলামের নাম লেখা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বলো গো আমার ইজরাইল যাও যাও যাও, আজকে মাওলানা ওবায়দুল ইসলামের ইন্তিকাল হবে, কেননা ওই পাতাটা কাছ থেকে ঝরে পড়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটি ফারিস্তাকে আগে পাঠায়, একটি ফারিস্তা আসে, আসার পরে বলে মাওলানা ওবায়দুল ইসলাম আপনার দুনিয়াতে আর খাবার নাই, খাবার নয়। ওগো মাওলানা ওবায়দুল ইসলাম আপনার দুনিয়াতে রুজি বন্ধ করা হয়েছে। ওই ফারিস্তা এসে বাবা বলে যায়, আবার দ্বিতীয় নাম্বার ফারিস্তা আসে, ওগো মাওলানা ওবায়দুল ইসলাম তবে শুনে না শুনে নাও, তোমাদেরকে আমি যেই কথা বলতেছিলাম, ও মাওলানা ওবায়দুল ইসলাম তোমার জন্য নিশ্বাস আমার আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। দুটি ফারিস্তা আসে যখন মানুষ মারা যায়, যখন দুটি ফারিস্তা বাবা চলে যায়, তারপরে বাবাজি মালাকুল মাউত হযরত ইজরাইল সাল্লাম, বাবাজি আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা, বাবাজি পশ্চিম দিকে থাকবে হাত, উত্তর দিকে থাকবে হাত। আপনি যদি আপনার কিনা মমিন মুসলমান হন, আমার ইজরাইল আলাইহিস সালাম বুকের উপরে হাত চাপাবে বাবাজি, মনে চায় আসানে জানটা বেরিয়ে গেল। যারা আপনার বেনামাজি হবে তাদের মরণটা বাবা খুব কষ্টদায়ক হবে। এ সোনা মানিকেরাও একবার লক্ষ্য করুন, আমার কমিটি ভাইরাও কবরের উপলক্ষে বাবাজি জালসাটা দিয়েছে, এ বাবাজি
মুসলমান ভাইরা ওই প্রত্যেকটা কবরে যারা বেনামাজি যায় প্রত্যেকটা কবরে বাবা আজাব হতে লাগে আজাব কি হতে লাগে আমার কথা বুঝতে পাচ্ছেন না बाबा जी मुसलमान भाई ए सुनामानी के रो भारे भाई दुनिया ते जामुन भावे चल बेन सेटाई मरार परे फल पाबेन ठीक की ना আপনি যদি চুরি চামারে করেন আপনি যদি নামাজ রোজা হজ যাকাত না করেন মরার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আমার ফেরেশতা ওই বান্দাটাকে দুনিয়া থেকে ওই বান্দাটা দুনিয়াতে কোনদিন নামাজ রোজা হজ যাকাত কিছুই করেনি ওগো আমার ফেরেশতা ওই বান্দাটাকে জাহান্নামের আগুনে ফেলায়া দাও বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার ফেরেশতারা যেই বান্দার প্রতি নবী মুস্তফা আর এক বিন্দু ভালোবাসা পা যাবে ওই বান্দাটাকে জান্নাতে জায়গা দিয়ে দাও এ বাবাজি আপনাদের অন্তরে নবীজির মহব্বত আছেন বলে এই জান্নাতি বাগানে বসে আছেন কি গো মহব্বত আছে না নাই মহব্বত আছে আমরা বাবাজি কাকে ভালোবাসবো একটু কথা বলেন না কাকে ভালোবাসবো আমরা কি গো এটা মনে বলে জোরে বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও কাকে মন দিবেন হাত তুলে বলেন এটা হাত তুলে বলেন না হাত তুলে বলে নাবিকে মন দেব নাবি আমার জেগে আছেন সোনার মদিনায় নাবি আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নাবির নামে উম্মতি দরদি নাবির নামে কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আমার নবীজি বলেছেন কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে দেয় বাবাজি মুসলমান ভাইরাও হাসরে মাঠে তার জন্য একটি ফলের গাছ লাগা হয় সুবহানাল্লাহ বলবেন না কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে আমার নবীজি বলেছেন হাসর মাঠে তার জন্য একটি ফলের গাছ লাগা হবে জোরে বলেন দ্বিতীয় নাম্বার হাদিস আমার নবীজি বলেছেন কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে নেয় তার যদি হাটের অসুখ থাকে সুবহানাল্লাহর বলা রশিরা দিয়ে আমার নবীজি বলতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাটের অসুখ ভালো করবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আমি যেটা বলতে চাইছিলাম বাবাজি হযরতে ইজরাইল আলাইহিস সালাম যখন মানুষের জান কবজ করে বাবাজি যখন কেউ নামাজি যদি হয় তার জন্য মরণটা আসান হবে যারা আপনার বেনামাজি হবে বাবাজি মুসলমান তার জন্য মরণটা কষ্টদায়ক হবে বুকে যখন হাত ছড়াবে হযরতে ইজরাইল আলাইহিস সালাম মনে হচ্ছে পৃথিবী সারা পৃথিবী তার বুকের উপর ছড়েছে আর যারা বাবাজি মমিন মুসলমান তাদের যখন হাত চাপাবে মনে হচ্ছে দুনিয়াটা সুন্দর দুনিয়াটা শান্তিময় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আচ্ছা যে ব্যক্তির আপনার কবরে শুয়ে আছে আচ্ছা আমাদেরকে দেখতে পাচ্ছে না কি গো দেখতে পাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু কবরবাসীরা আমাদেরকে দেখতে পায় আমরা যখন কবরস্থানটা আপনার হেঁটে যাই আমরা বলি যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর তো হাদিস শরীফ থেকে প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবরে সালাম দেয় তো মুর্দা ব্যক্তি কর সালামের জবাব দেয় জোরে বলেন
মরতা ব্যক্তি কবর সালাম দেয়। এখন কিছু মানুষ বাড়িয়েছে বলছে নাবি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, বলছে কি বলছে না? সামান্য মরতা ব্যক্তি যদি কবর জীবিত থাকে সালামের জবাব দেয় তাহলে আমার নাবি কি মরতে পারে? কি গো নাবিজি বাবাজি মরে না মরে নাও, চলুন আপনাদেরকে একটা ঘটনা বাবাজি শোনাই। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ঈসা আলাইহিস সালাম বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটা জ্ঞান দিয়েছিলেন, বেরাদার উম্মতের বাড়িতে যে কোনো খাবার হলে পারে ঈসা নবী বাবা বলে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বলতে পারতেন বাবাজি ঈসা নবী কয়টা, ঈসা নবী কয়টা, একটা উম্মত তার কয়টা উম্মত, লাখ লাখ। জোরে বলেন বাবাজি লাখ লাখ উম্মতের ঘরে যেটাই বাবা রান্না করতেন আমার ঈসা নবী বাবাজি মুসলমান সব কিছুই বলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ঈসা নবীকে আমি এতটা জ্ঞান দিয়েছি যে সমস্ত উম্মতের বাড়িতে যতগুলি আসবাবপত্র আছে আমার ঈসা নবী আপনার কিনা সব বলে দিতে পারে, এ জ্ঞান আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ঈসা নবীকে আরো একটা জ্ঞান দিয়েছে কি বাবা, হযরত ঈসা নবী একটা কবরে পাশ দিয়ে বাবা হেঁটে যাচ্ছেন, বাবা যেতে 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 বাবা ওই কবরটা এক নয় দুই নয় 1000 বছর পুরাতন কবর। আল্লাহর হুকুমে উঠে যাও, এ বাবা যে একটা মানুষ যদি মারা যায় রে বাবা 1000 বছর পরে যদি কবরটা করেন ওর হাড্ডি পাওয়া যাবে নাকি? কি গো হাড্ডি পাওয়া যাবে, আর গোস্ত পাওয়া যাবে, মাথার চুল পাওয়া যাবে না বাবাজি? না পাওয়া যাবে না। আমার ঈসা নবী যখন বলেছে এই কবরবাসী যে থাকো না কেন আমার আল্লাহর হুকুমে তাড়াতাড়ি করে উঠে যাও। এ বাবাজি হাড্ডি ছিল না, মাংস ছিল না, চুল ছিল না বাবাজি মুসলমান, যেমনই বাবা ঈসা নবী বলেছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে মর্দা ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে যাও। এ বাবা যে আল্লাহর কি কুদরত, বাবা যে গঠন তৈরি হলো, শরীর আপনার কিনা তৈরি হলো, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো, বাবা যে চুল আসলো বেরাদ ইসলাম তার শরীরের সব অংশ চলে আসলো, ওই ব্যক্তিটা কবর ফেরে বাবাজি ঈসা নবীর সম্মুখে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা ঈসা নবীর যদি এত পাওয়ার হতে পারে মুর্দা ব্যক্তি যদি জীবিত করতে পারে তাহলে আমার নবীজি মুর্দাকে জীবিত করতে পারে কিনা বলেন? পারে না। বাবাজি ঈসা নবী হলো আমার নবীজির উম্মত, আমার নবীর উম্মত কে? ঈসা নবী। আমরা আমরা নবীজির কি কি গো কি গো আমরা নবীর উম্মত না? তাহলে আমরা নবীর উম্মত, ঈসা নবী হলো নবীর উম্মত, আপনার কিনা জাকারিয়া নবী হলো নবীর উম্মত। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরতে আদম আলাইহিস সালাম আমার নবীর উম্মত, এ বাবা ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত, আপনার কিনা মুসা কালিমুল্লাহ নবীর উম্মত, বাবা যে আমরাও বাবা নবীর উম্মত। তাইলে বাবা যে আমার নবীর উম্মত হযরতে ঈসা আলাইহিস সালামের যদি এত পার হতে পারে রে বাবা তাহলে আমার হাবিবুল্লাহর কেমন পার হতে পারে? কি গো ঈসা নবী নবীর উম্মতের যদি এত পাওয়ার হয় তাহলে আমার নবী মুস্তফার পাওয়ার কেমন ছিল? বাবাজি মুসলমান ভাইরা চলুন বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমারও বান্দা বান্দিরাও, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না, ওয়ালা নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা এমন কি না সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ মুসা নবী আমার হাবিবুল্লাহ এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, আমার আল্লাহ বলে আসমান বানাতাম না, জমিন বানাতাম না, পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে কে কে ভালোবাসে হাত তোলেন? টেনশন নাই, ওই চাচা ঘুম পাচ্ছেন নাকি? বাবা যে মুসলমান, এ সোনা মানিকের ওগো আমার আব্বা জি মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা যদি সঠিক ইবাদত করে যদি অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে বাবা যে কোনো রকমের আপনার কষ্ট হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকের চলুন বাবা, আমার নাবিজি একদিন মসজিদে নববীতে আমার নাবি বলতেছেন আসসালা তুমি তাহুল জান্নাত, নামাজ আর জান্নাতের চাবি। আমার নাবিজি সমস্ত সাহাবীদেরকে বলতেছেন আসসালা তুমি রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যখন আপনার সাহাবীরা অনেক সাহাবী ছিলেন, ওই সাহাবীদের মধ্যে বাবাও একজন নাবির সাহাবী ছিলেন, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাম আব্দুল্লাহ আনসারী, বাবা জি তিনি শুনেছেন নামাজ আমার নবীজি মিরাজ রাত্রি থেকে নিয়ে এসেছেন। বাবা আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো আমার হাবিবুল্লাহ খোদার সঙ্গে দিদার করে আমাদের জন্যে তোফা নিয়ে এসেছে পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জি হযরতে আব্দুল্লাহ আনসারীর বিবি বলছে, স্বামী আমার, ওগো আমার স্বামী, তবে বলুন না তাড়াতাড়ি, আমরা কি নামাজ পড়বো নাকি? আব্দুল্লাহ আনসারী বলছে, ওগো বিবি বিবি আমাদের তো দুটো সন্তান আছে বাড়িতে, ওগো বিবি এ সন্তান দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলতে হবে, কেননা আমি এত গরিব, এত গরিব, আমরা দু স্বামী স্ত্রীতে নামাজ আদায় করব, আমাদের সন্তান যেন আমাদের কিছু না দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জি বিবিকে নামাজের কথা বলেছে, বিবি জীবন নামাজ আপনার কাজা করে না, কাজা করে না, কাজা করে না বাবা। হযরত আব্দুল্লাহ আনসারী, আমার নবী মুস্তাফার পেছনে আপনার নামাজ আদায় করে, একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা সাহাবীরা বলতে চোখ দয়াল নবীজি, আপনি বলুন না আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে, আমরা কিছুই বুঝি না। নাবি আমার বলছে, সাহাবীরা কেন গো? তখন আমার নাবির সাহাবীরা বলছে, গো নাবিজি আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু নাবি গো, ডানে বামে সালাম ফিরায় নাবি গো, তিনি কিন্তু দোয়া করে না, দোয়া করে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেমন আপনার এ কথা বলেছেন বাবা জি, আমার নাবি মুস্তাফা বলতে চো গো আমার সাহাবেরাও, ঠিক আছে ঠিক আছে, আমি আব্দুল্লাহ আনসারে বাড়তে গিয়ে জানবো কিসের জন্যে নামাজের শেষে দোয়া করে না। এখন এরকম অনেক মানুষ আছে বাবাজি, দোয়া করতে চায় না নামাজের পর, আছে না? নাই, আদর কবরে দোয়া চলে না, আবার বাপ মায়ের জন্য দোয়া চলে না, নামাজ শেষ করার পর দোয়া চলে না। বেরাদের ইসলাম, এ সোনা মানিকেরাও, আমার নাবি যে মসজিদে নববি থেকে এক পা দু পা করে বাবাও হযরতে আব্দুল্লাহ আনসারী বাদে আপনার পৌঁছে গেছে, আমার নাবি জি বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবা জি এক না দুই নয় তিনবার সালাম দিয়েছেন, তিনবার সালাম দেওয়ার পরে বাবা জি আমার নাবি মুস্তফা সালামে জবাব পেলেন না। আমার নাবি জি এক পা দু পা করে মসজিদে নববীর দিকে চলে যান, এদিকে আব্দুল্লাহ আনসারী কত্তর ভিতরে বাবা উলঙ্গ অবস্থাতে বসা ছিল, বিবিকে বলছে, বিবি বিবি তোমার পরনের কাপড়টা আমাকে দাও, তুমি কত্তর ভিতরে বসো, আমার নাবিজি তিনবার সালাম দিয়েছে গো। ও আমার বিবি বলো না, আমার নাবিকে সালামে জবাব দিতে পারেনি, তাড়াতাড়ি করে তুমি আমাকে কাপড়টা দাও। বিবি তো
সকল পরনের কাপড়টা খুলে দিয়াও হযরতে আব্দুল্লাহ আনসারী আপনার কাপড়টা পরিধান করে দরজা খুলে দেখতেছেন আমার নবীজি আগে বাবা চলে যেতেছেন আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবলেন আমার নবীকে যদি পেছ থেকে ডাকানো হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে বড় বেয়াদবি হয়ে যাবে ওগো আমার আল্লাহ তবে আমি নবীকে পেছ থেকে ডাকবো না ডাকবো না হযরতে আব্দুল্লাহ আনসারী কি করলেন বাবা পায়ের বাবা বড় বড় করে ধাপ ফেলালো বাবা যে পায়ের আওয়াজ আপনার বড় 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 করে আপনার ধাপ ফেলাতে পারাতে বাবা ওই ধাপের আওয়াজ আমার নবীজির কান মোবারকে পৌঁছে গেল আমার নবীজি পেছন দিকে তাকায়া থাকে বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপারে কি হয়েছে বলো আব্দুল্লাহ আনসারী কান্না করতে লেগেছ গো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে গেছিলেন গো নবীজি আপনি একবার না দুবার না তিনবার সালাম দিয়েছেন ও গো দয়াল নবীজি আপনার সালামে জবাব দিতে পারেনি হযরতে আব্দুল্লাহ আনসারী বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমার বেয়াদবি মাফ করবেন আপনার সালামের জবাব না দিতে পারেনি জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি নবীর সম্মুখে দাঁড়িয়ে গেছেন আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো কোনোদিন দোয়া করো না বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলতেছে ও গো নবীজি নবীজি এটা সত্যি কথা আপনার পেছে আমি নামাজ পড়ি কিন্তু নবীকে দোয়া করতে পারি না আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী কেন তুমি দোয়া করো না হযরত আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে নবী গো একটু আমার বাড়িতে চলুন না আমার নবীকে আপনার আব্দুল্লাহ আনসারী টুক 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 করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বাবাজি আপনার কিনে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে আমার নবী মুস্তফা আপনা ঢুকিয়েছেন ঢুকানোর পরে আব্দুল্লাহ আনসারে বাড়িতে একটা বিশাল বড় গর্ত এবার বাজি মুসলমান ভাইয়েরাও আমার নবী যে বলতেছে এ আব্দুল্লাহ আনসারী এই গর্তর ভিতরে যদি কোনো পুরুষ থাকে আর যদি কোনো নারী থাকে কোনটা পুরুষ আর কোনটা নারী বোঝা যাবে না জোরে বলুন বাবা জি মুসলমান ভাইয়েরাও আমার নবীজি বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী বলো না তুমি কিসের জন্য দোয়া করো না হযরত আব্দুল্লাহ আনসারী বলছো গো নবীজি আমি এত গরিব গো নবী আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি জোরে বলুন সুবহানাল্লাহ একটা কাপড়ে কি করে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ে ও গো নবীজি আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী আমার বিবি গর্তর ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে লাগি নবী গো আপনি যখন ডানে বানে সালাম পেরান ও গো নবীজি আমার বিবি নামাজটা কাজা হতে দিব না বলে ও গো নবীজি আমি দোয়া করতে পারি না মসজিদে নববী থেকে এসে নবী গো ও গো নবীজি আমার পরনে কাপড়টা খোলে আমি গর্তর ভিতরে উলঙ্গ অবস্থা বসে থাকি তখন আমার বিবি কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে জোরে বলুন বাবা নামাজ তারা কেমন পড়েছেন আর আমাদের মুসলমানে ঘরে বাবা এত সুখ পেলাম রে বাবা কিন্তু আমরা নামাজি হতে পারলাম না সুখ পেয়েছে অনেক বাড়িতে বাবাজি এসি বসিয়েছেন বাড়িতে আপনার ট্যাপ কল বসিয়েছেন বাড়িতে আপনার ছাপ্পরখানে গদিতে আপনি শোন বাবা এত সুখ কিন্তু বাবা আল্লাহ পাওয়া যায় না কি গো কথা ভুল বলছে না ঠিক বলছে আমার কথা বাবা জাকা থেকে ভালো লাগে না যারা হক কথা মানে আর হক কথা চলে তারাই কথাগুলো ভালো লাগবে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও এখন মুসলমানদের ঘরে দেখা যায় বাবা যত সুখ বাবা ততই ব্যারাম ঢোকা একদিন বাবাজি একজন আল্লাহর নেক বান্দার গরু হারিয়ে গেছে কি হারিয়ে গেছে
গরু হারিয়ে গেছে, গরু যখন আপনার হারিয়ে যাওয়া বাবাজি আপনার কিনা একটা বাদশার তিনতলা চারতলা ছাদর উপরে উঠেছে গভীর রাত্রিতে। বাদশা বলছে কে তুমি কে? মানুষটা বলছে আমি একজন ব্যক্তি। বলে এত রাত্রিতে জাগাতে কেন? বলে আমার গরু হারিয়ে গেছে। বাদশা বলছে তোমার গরু যখন হারিয়ে গেছে চিন্তা নাই, তুমি তো আমার ছাদের ওপরে পাবে না। তোমার গরু হারিয়ে গেছে কোনো বাগানে দেখো গাও, কোনো জঙ্গলে দেখো গাও, কোনো আপনার কিনা মাঠে দেখো গরু পাবে, কিন্তু বলো তুমি আমার চাদর পরে এসেছো কেন? ওই ব্যক্তিটা বলছে বাদশা বাদশা আপনি শুয়ে আছেন তিনতলার ওপরে, ওই তিনতলার ওপরে শুয়ে শুয়ে গদির ওপরে শুয়ে শুয়ে রাত কাটাচ্ছেন। আচ্ছা বলুন না, আপনি কি এই গদিতে শুয়ে শুয়ে আল্লাহ পাবেন নাকি? বাদশা আমি যদি আমার গরু হারিয়ে গেছে ছাদের ওপর যদি না পাই, এ বাদশা তিনতলার ওপরে ছাদের ওপরে গদির ওপরে শুয়ে আসিয়া তুমি কি আল্লাহ পাবে নাকি? এবার বাজে মুসলমান ভাইয়েরা, বাদশা বোঝা গেল যে আল্লাহকে পেতে গেলে ঠিক জায়গাতে যাওয়া লাগবে। ইগো ইগো আল্লাহকে পেতে গেলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। আল্লাহকে পেতে গেলে বাবা নামাজ পড়তে হবে। আল্লাহকে পেতে গেলে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহকে পেতে গেলে বাবা নেক কাম করতে হবে, তবেই বাবা আল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছো আব্দুল্লাহ আনসারী তোমার কথা শুনে আমার চোখ দিয়া পানি বেরিয়ে যায়। ওগো আব্দুল্লাহ আনসারী তোমরা মাঝে এত পাবন্দি, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছো। ওগো আব্দুল্লাহ আনসারী আমি নবী মুস্তফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলাম, ও আব্দুল্লাহ আনসারী তুমি এবং তোমার বিবি তোমরা দুজনেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে আমার মা বোনের আছে পর্দার আড়ালে, এ মা কালা শুনে যান মা রাতের বেলায় ভগবান নামাজ কাজা করবেন না। যদি মেয়ে যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, মেয়ে যদি হতে হয় গো মা হযরতে রাবিয়া বসরির মতো হন, মেয়ে যদি হতে হয় আপনার কিনা কৌশল আজামের বিবির মতো হন, মেয়ে যদি হতে হয় খাজা গরিবে নামাজের মতন বিবির মতো আপনার মেয়ে হন। ভগবান নায়ক আছে জনা মরার পরে মা কবরে শান্তি পাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে নারী হয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বান্দিটা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমরা মানুষ বিবিদের কো টাইটে রাখতে পারি না, ছেলেদের কো টাইটে রাখতে পারি না। আমরা কোনদিন বলেছি বা কোনদিন কেউ বলেছেন যে আমার বেটাকে নমাজের জন্য মেরেছি? কেউ বলতে পারবেন না যে আমার বেটাকে নমাজের জন্য একক তো নমাজ কাজা করেছে তার জন্য মেরেছি? এটা কেউ বলতে পারবেন না যে আমি মেরেছি। জি জি কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিক রাব বেটা স্কুলে যাননি তার জন্য মেরেছেন, কোচিনে যায়নি তার জন্য মেরেছেন, প্রাইভেটে যাননি মেরেছেন। এই বেটা প্রাইভেটে যাচ্ছ না কেন? মাসে মাসে 400 টাকা বেতন লাগে মাস্টারকে, দাও মেরে তাকে প্রাইভেটে পাঠায়। কিন্তু কোনো মা কোনো বাপ আছেন নাকি যে বেটাকে মেরে মসজিদে পাঠালছেন? ইগো ইগো পাঠায় না। কিন্তু বাবা দি মুসলমান ভাইয়েরাও আমার নবীজি বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমাদের ছেলের বয়স যখন 7 বছর হবে তাকে তুমি নমাজে ট্যালিং দাও, যখন 12 বছর হবে তার বিছানা আলাদা করে দাও, তাকে নমাজ যদি না পারে ওই ছেলেটাকে মারতে মারতে মসজিদে নিয়ে যাও। বাবাজি এটা হলো বাপের কর্তব্য, কিন্তু বাপ ছেলেকে কেমন করে মারবে? বাপই তো নমাজ পড়ে না। বাপ
বাপ নামাজ পড়ে নাও, ছেলেকে বলতে পারে নাও মা নামাজ পড়ে নাও, বিটিকে বলতে পারে নাও মা পর্দা করে নাও, বিটিকে বলতে পারে নাও বাপ কোরআন পড়ে নাও, বেটাকে বলতে পারে নাও এ বাবা আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, বাবা যেমন গাছ হবে তেমন ফল হবে, মা যদি নামাজি হয় তার বিটিও নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটিও পর্দাবালি হবে, মা যদি সঠিক আমল করে বিটিও সঠিক আমল করবে, মা যদি আপনার স্বামীকে মহব্বত করে তার বিটিও বিবাহ করার পরে স্বামীকে মহব্বত করবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, বাপ যদি নামাজি হয় বেটাও নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলে, বাপ যদি বাবাজি কোরআন তেলাওয়াত করে তার বেটাও কোরআন তেলাওয়াত করবে। আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমরা নামাজ পড়তে পারলাম না, ভারে ভাই কবরকে স্মরণ করুন ভাই, ওই কবরটা এমন একটা জায়গা ওই কবরে একা একা থাকতে হবে, আপনি বন্ধুদের সঙ্গে চলছেন, মার সঙ্গে বাপের সঙ্গে ভাইয়ের সঙ্গে চলছেন, আপনি যখন মরণের টাইম হবে আপনাকে গোসল দিয়া জানাজার মাঠে ইমামে আপনার জানাজা পড়িয়ে আপনার লাশটাকে নিয়ে যাবে কবরে, কবরে নিয়ে যাওয়ার পরে ওই কবরে রাখবে কি, বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতে রাসূলুল্লাহ বলে বাবা কবরে আপনাকে শুইয়ে দেবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনাম মালিকেরাও, একবার কবরকে লক্ষ্য করুন। একজন সুদখোর মারা গেছিল, একজন সুদখোর মারা গেছিল বাবাজি, ওই সুদখরের কবরে বাবা যেমন সব মাটি দিয়ে 40 কদম হেঁটেছে, অমনি বাবাজি তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে লেগেছে। কি লেগেছে? আগুন, আগুন জ্বলতেছে। কিছু আল্লাহর ওলিদেরকে ডাকা লিয়েছে হলো, ডেকে লেওয়াসার পরে বলছে, হুজুর হঠাৎ করে 40 কদম হেঁটেছে কবরে আজান, কবরে আগুন ধরে গেল কেন? ওই আল্লাহর ব্যক্তিটা বলছেন যে এই ব্যক্তিটা দুনিয়াতে সুদ খাত, এই ব্যক্তিটা দুনিয়াতে মদ পান করত, এই ব্যক্তিটা জীবনে কোনদিন নামাজ পড়েনি, এই ব্যক্তিটা জীবনে কোনদিন হজ করেনি, এই ব্যক্তিটা জীবনে কোনদিন নেকের কাজ করেনি, তারই জন্য তার কবরে এরকম আজাব চলছে। বাবা যে মুসলমান, ওই সুদ করে কবরে কি হয়েছে দেখেন, বাবাজি মুসলমান ভাইরাও, তার মুখ দিয়া বিচ্ছু বাবা ঢুকতেছে। কি ঢুকছে? বিচ্ছু। বিচ্ছু ঢুকার পরে বাবাজি তার মগজ গুলোকে খেয়ে ফেলতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, তার শরীরে আপনার কত রকমের বিচ্ছু পোকা আপনার লেগে গেছে বাবা, কেননা সবসময় হারাম খাবার খেয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে সুদ খেয়ে মারা যাবে, যে মদ খেয়ে মারা যাবে, যে আপনার কিনা হারাম খেয়ে মারা যাবে, মরার পরে পরে 3 দিন পরে তার কবর দেখবেন গন্ধ বাড়াবে। কি বাড়াবে? গন্ধ বাড়াবে, গন্ধ। কেননা ওই দুনিয়াতে হারাম খেয়ে কবরে গেছে বাবা, যে মাটি পর্যন্ত ওকে লিবে না, সমস্ত পোকারা তার শরীরটাকে খেয়ে চুরমার করে দেবে। বাবাজি মুসলমান, দিন থাকতে রাস্তা খুঁজুন, মরার পরে রাস্তা খুঁজলে রাস্তা পাওয়া যাবে কি গো? দিন থাকতে রাস্তা খুঁজুন বাপ, সোনা মানিকেরা, কখন কার মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। এই যে আপনারা জালসা শুনছেন, জালসা শেষ করে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাস্তাতে মরণ হতে পারে, হয় কি না? বাবা যে মুসলমান, তবে আমাদেরকে বাবা শোধন করতে হবে। বাবা যে মুসলমান, আমাদেরকে সঠিকভাবে আল্লাহর নেক বান্দা এবং আল্লাহর নেক বান্দা হয়ে আমাদেরকে থাকতে হবে। আমাদেরকে বাবাজি নেকির কাজগুলো বেশি বেশি করে বাবাজি করতে হবে। এই যে এই রাত্রিতে আপনারা কষ্ট করে জান্নাতি বাগানে বসে আছেন, এটা একটা ইবাদত, জোরে বলেন, এটা একটা কি? ইবাদত। রাত জাগা হচ্ছে ইবাদত, এবং বাবাজি রাত জাগা ইবাদত, এবং রাত্রি জাগাতে বাবা হাদিস কোরআন শোনা হচ্ছে একটা ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো একটা ইবাদত, মার চেহারা দেখা হলো ইবাদত, বাপের চেহারা দেখা হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত,
রাত্রি জাগরণ করে হাদিস কোরআন বাণী শোনা হলো ইবাদত। জোরে বলবেন না, তাকো বলতেছেন জাগো নাও জাগো নাও ইবাদত হে দেখি না ইবাদত হে জাগো নাও জাগো নাও ইবাদত হে দেখি না ইবাদত হে জাগো না ইবাদত হে দেখি না ইবাদত হে মা কে চেহারা দেখি না ইবাদত হে কুরআন কো দেখি না ইবাদত হে নামাজ পড়ে না ইবাদত হে বাপ কে চেহারা দেখি না ইবাদত হে জাগো না ইবাদত হে দেখি না ইবাদত হে। জোরে বলুন বাবাজি। তবে কবরে যাওয়ার আগে আগে নিজের বাপ মাকে একটু ভালোবাসুন। কাকে ভালোবাসবেন? বাপ মাকে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা, পাঁচ মিসালি ওয়াজ করতেছি কারণে বাবাজি আপনারা শুনতেছিলেন মাওলানা মতিউর রহমানের সম্মুখে, বাবা তিনি আপনাদের সম্মুখে জীবনে করেছে। কিন্তু বাবারাও আমি একটা আপনাদেরকে বোঝাতে চাই, মানুষ আমরা বুঝছি কিন্তু না বোঝার ভাজ করি। মানুষ জানে যে নামাজ না পড়লে গুনাহ হবে, মানুষ জানে যে রোজা না করলে গুনাহ হবে, অথচ আমরা জানা শোনার পরও নামাজও পড়ি না রোজাও রাখি না। বাবা যে আমাদের চতুর্থ মাসের 8 তারিখে রাত্রিতে তারাবি নামাজ হবে, 9 তারিখে আবার একটা রোজা অলরেডি হবে। আচ্ছা বলুন তো সামনে রমজান মাস আসছেন, কে কে রোজা রাখবেন হাত তুলেন তো দেখি। আপনারা বাদ নাকি রোজা রাখবেন? না না, হাত তুলেন বাবা যে এই রাত্রিতে হাত তুললে পরে আমার আল্লাহ বলছে ফারিস্তা ডাকো, মাওলানা ওবায়দুল ইসলাম রোজা রাখার জন্য আমার বান্দাদেরকে হাত তুলতে বলেছে, তাদের নাম গুলো লিখে লাও, তারা যদি রমজান আস্তে আস্তে যদি মারা যায় তাদেরকে জান্নাতে দেবো। জোরে বলেন আটু মহাব্বতে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান কার কখন মরণের টাইম হবে বাবাজি কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবী মুস্তাফা বলতেছেন যদি নামাজ হজ যাকাত করো সর্বপ্রথম আগে মা বাবাকে ভালোবাসো। জোরে বলেন কাকে ভালোবাসবেন? মা বাবাকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাপ মা হচ্ছে এক কিসিমের রব, কিন্তু বাবজি মুসলমান আমরা বাপ মাকে ভালোবাসি না। একজন এক যুবক ছেলে কি করেছে জানেন বাবা যে মুসলমান, তিনি একবার না দুইবার না তিনবার না পাঁচবার হজ করতে গেছে। কতবার? পাঁচবার হজ করতে গেছে। একজন বাবা আল্লাহর ওলি বলতে চগো ভাই তোমাকে আমি 5টা বছর থেকে কাবাতে দেখতেছি আর আল্লাহ আল্লাহ করে জিকির করতেছো, কি ব্যাপারে কি ব্যাপার? তোমাকে 5 রাত্রিতে তোমাকে 5 বছর দেখা যায়। বাবা জি সে ব্যক্তি না কান্না করতে লেগেছে, ও গো আল্লাহর ওলি আমি কান্না করতেছি কারণে জীবনে একটা বিশাল পাপের কাজ করেছি। আল্লাহর ওলিটা বলতেছে কি পাপের কাজ করেছি তোমাকে আল্লাহ কেন তোমাকে ক্ষমা করতেছে না? বাবাজি ওই যুবক ছেলেটা বলতেছে বলে হুজুর গো আমার আব্বা জঙ্গলে কাঠ কেটে আমাদেরকে খাওয়াতো, ওগো হুজুর আমার আব্বা যখন মারা গেল ওগো হুজুর আমার মা জনি আমাকে কত কষ্ট করে মানুষ করেছিল, আমার মা যখন একটা মেয়ের সঙ্গে যখন বিবাহ দিল ওই মেয়েটা যখন বিবাহ করার পরে আমার মা বাপের সঙ্গে আমার মায়ের সঙ্গে ঝগড়া লেগে আমি হয়ে গেলাম, ওগো হুজুর ওগো হুজুর। তাই আমি একদিন যখন জঙ্গলে কাঠ কাটতে গেলাম, কাঠ কাটতে যাওয়ার আগে আমার বিবিকে বললাম বিবি ওগো আমার বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি, বিবি গো আমি যাচ্ছি জঙ্গলে কাঠ কাটতে, বিবি গো আমার জন্য তুমি খাবার নিয়ে আসবে। আপনারা বলেন না মাঠে হোক বা যে কোনো কাজ করেন জমির, আপনারা বিবি বলে এই করিমের মা এতে মাঠে গেলাম 10টার সময় ভাত নিয়ে এসেছে বাড়িতে, মাঠে বলে কি বলি না? এরকম বাবাজি ওই যুবক ছেলেরা সব ঘটনা ওই আল্লাহর ওলির কাছে ঘুলে ঘুলে বলছে, বলো হুজুর গো আমি যখন চলে গেলাম
কাট কেটে 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 আমাকে খুব খিদা লেগে গিয়েছিল বাবা যে মুসলমান ভাইরাও আমার বিবি আমার কাছে খাবার নিয়ে যায়নি আমি যখন বাড়িতে পৌঁছালাম আমার বিবিকে বললাম বিবি গো তুমি কেন খাবার নিয়ে যাওনি বলে তোমার মা আমার সঙ্গে ঝগড়া করেছে তার জন্য রান্না করতে পারেনি ওই ছেলেটা তখন মাকে একটা থাপ্পড় দিয়েছিল বাবা যে মুসলমান ভাইরাও পাশে বাবা কাঠের আগুন জ্বলতে ছিল বাবাজি একটা লাঠি মেরে মাকে আগুনে ফেলে দিয়েছে বাবাজি কিছুক্ষণ পরে তার মা ইন্তিকাল করেছে বেরাদার ওই যুবক ছেলেটা মন পস্তে গেল আল্লাহ আমি কি করলাম যে হাত দিয়ে আমি মাকে মারলাম যে হাত পা দিয়ে আমি মাকে লাঠি মারলাম বাবাজি ওই বিবিকে আপনার তালাক দিল বাবাজি তবুও মন শান্তি হয় না যুবকের আপনার যে হাত দিয়ে মাকে মেরেছিল ওই হাতটাকে আপনার কেটে ফেললো যে পা দিয়ে মাকে লাথি মেরেছিল সেই পাটাও কেটে ফেললো বাবা সব ঘটনা আল্লাহর ওলিকে কুলে কুলে বলতেছে বলো গো হুজুর তবু আমার মন শান্তি হয় না আমি এক না দুই নয় পাঁচ বছর ধরে এ কাবাতে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাই ও গো আল্লাহর ওলি আপনি আল্লাহকে বলুন না আমাকে ক্ষমা করেছে কিনা ও আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত তুলে চাল্লা গো আপনার বান্দাটে এক নয় দুই নয় পাঁচ বছর ধরে এই কাবাতে এসে আপনার কাছে দোয়া করতেছেন বলো গো আল্লাহ আপনি কি তাকে মাফ করেছেন নাকি বেরাদা আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার ওলি তবে শুনে নাও শুনে নাও যে মাকে যে ছেলে কষ্ট দিয়েছে ওই ছেলেটাকে কবরে যেতে বলো তার মা যদি তাকে ক্ষমা করে আল্লাহ বলে আমি তাকেও ক্ষমা করে দেব জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এই ওলিকে জানাইয়া দিলেন ওলিটা বলতেছেন বলো গো ভাই চলো তোমার মার কবরে বাবাজি মার কবরে গিয়ে কান্না করতেছে ও গো মা জননী আপনাকে মেরে পাপ করেছি ও গো মা আপনাকে লাথি মেরে পাপ করেছি ও গো মা জননী তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও বাবাজি মুসলমান ভাইরাও মা জননী বলতে বলো গো আমার বেটা বেটা আমি তোমাকে যখন দুনিয়াতে কষ্ট দিয়েছিলাম ও গো আমার বেটা এখন তুমি আমাকে মা শব্দটা ডাকতেছো আমার কত মজা হয় আমার কত আনন্দিত হয় ওই তিনার ছেলেটার মা কবরের আবার থেকে বলতেছে বেটা যাও 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 আমি তোমাকে মাফ করে দিলাম জোরে বলুন তাহলে বাবাজি মা বাবাকে কেউ দুঃখ দিবেন না মা বাবাকে যদি কষ্ট দেন দুঃখ দেন তো নমাজ রোজা যা পড়বেন সব বেকার কিছু কাজে দেবেন না মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না জোরে বলেন মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবি না হরে আল্লাহ নবীজি দয়া তার পাবি না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা কে ভালোবাসলে সবই পাওয়া যায় জোরে বলেন বাবাজি তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না বাপরে বিবির জন্য যদি একটা কমলা লিয়েছেন তো মায়ের লগে একটা লিয়েছেন বাবা ছেলে যখন বিদেশে কাজে যায় তখন মা চিন্তা করে কি জানেন যে আমার বেটা আব্দুর রহমানকে কখন দেখবো আর বাড়ির বিবি বলবে যে আমার স্বামী কখন আমার জন্য শাড়ি লেসবে কখন নতুন নতুন পাউডার লেসবে সিঁদুর টাকার আশায় বিবিতে বসবে আর মা জননী বেটার চেহারা কান দেখার জন্য বসে থাকবে জোরে বলুন এদিকে বিবি আছে
সামিরা সাহেব টাকার লোভে এদিকে মা আছে বেটার মুখ করা দেখার লোভে বাবা বেটা বানিয়ে এসেছে বিবির ঘরে ঢুকেছে বিবিকে কমলা দিল বিবিকে খেজুর দিল বিবিকে শাড়ি দিল বাবাজি মুসলমান বাইরাও ওই ছেলেটা একবারও রাত্রে বেলায় মার খোঁজটা নিল না সকালবেলাতে মা জননী বলছে বেটা বেটা তোমার চেহারাটা কত কালো হয়ে গেছে এ বেটা তুমি তো ঠিক মতো খাওয়া দাওয়া করনি এ বেটা তুমি তো অনেকটা খারাপ হয়ে গেছো মা জননী বেটার চেহারার দিকে তাকালে পরে বাবা বুঝতে পারে এরই নাম হলো মাজর বলুন বাবা মা জননী বেটার খাওয়ার আশাতে বসে থাকে না রে ভাই এ মা জননী বেটার চেহারা দেখার জন্য বসে থাকে এরই নাম হলো মা যে মা আপনাকে দুঃখ যে মা আপনাকে গর্বে আপনার লালন পালন করেছে আপনার মা যদি পারত আমার বেটাকে ওই আদর করে টিপে মেরে ফেলতাম কিন্তু না বাবাজি ছেলেকে জন্ম দেওয়া কত কষ্ট একমাত্র আমার মা বোনেরা জানে বাবাজি মুসলমান ভাইয়েরা যদি পুরুষেরা যদি জানতো জীবনও বাবাজি মা বাবাকে দুঃখ দিত না মা বাবাকে কষ্ট দিত না তাহলে বাবাজি আসুন না আমরা মা বাবাকে দুঃখ দিব না বাবা কিছু কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখছিলাম একজন বয়স্ক বুড়ে মানুষকে আপনার তার তিন বেটা বলে আপনার লাথি মারতেছে বাবা ঠান্ডা রাত্রিতে বাবা পুরোটা আপনার কুকড়ি হয়ে বাবা গুটিমুটি হয়ে শুয়ে আছে বেটারা পর্যন্ত খোঁজ নাই না বাবাজি তার মা কয়ে অবস্থা করেছে মা তাকে লাথি মারতেছে আচ্ছা বলুন তো ওই ছেলেটা মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে জাহান্নামী তাহলে বাবাজি আমরা এরকম কাজ করতে চাই না যে মা বাবাকে দুঃখ দিয়ে নামাজ পড়বে নাকি মা বাবাকে খুশি করবেন বাপ অনেকে ভাই আছেন অনেকে চাচা আছেন কি জানেন বলে কে দেখবে বুড়িয়া বুড়িকে অমক ভাইকে অত টাকা জমি লিখে দিয়েছে দরকার কি যাকে জমি লিখেছে ওই বেটাই দেখুক গা না এটা পুরো ভুল আপনার মার যে নিয়াতে পার হচ্ছে আপনার মাকে পার হতে দেন কিন্তু আপনার যেটা কর্তব্য সেটা আপনাকে করতে হবে ঠিক কিনা বলেন আপনারা হয়তো চার ভাই আছেন বা তিন ভাই আছেন আপনার মা হয়তো দুই ভাইকে বা তিন ভাইকে জমি দিয়ে দিয়েছে লেখে আপনি বুঝেছে মা আমাদের সঙ্গে এরকম গাদ্দারি করলো সে ঠিক আছে কিন্তু বাবা যে মুসলমান তাই বলে মাকে দুঃখ কষ্ট দিবেন না মাকে কখনো আপনার মায়া আপনার কিনা দুঃখ কষ্ট দিবেন না মার চোখে কখনো জল বের করবেন না কেন না মা জননী আপনাকে দুঃখ দিয়েছেন সে জবাব দিবে মা সে আল্লাহর কাছে ঠিক কিনা বলেন বাপ বেটা বিটি সব বাপ মার কাছে সমান সমান ঠিক কিনা বাবা যে মুসলমান আসুন তবে বাপ মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না অনুরোধ করে বলতেছি মা বাবাকে ভালোবাসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন রোজা করুন হজ যাকাত করুন ইনশাআল্লাহ মরার পর আল্লাহ পাক আপনাকে জান্নাতি জায়গা দেবে একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলালে শাইয়াদনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে ওই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা কড়ি নাই আমার সকু জেগেছে মাদিনা যাওয়ার ও গো খোদা কবুল করো ও গো খোদা কবুল করো যাব মাদিনায় জোরে বলেন আমরা নাবিকে ভালোবাসি যখন বাবা আমরা নাবিকে যখন ভালোবাসি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করুক আর বাবা ওয়াজ করব না প্রায় চারটা বেজে গেল দোয়া খতম করতে করতে প্রায় সাড়ে চারটা হয়ে যাবে একবার দূর
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরাও তাইলে বাবা যে বোঝা গেল আমরা নবীকে ভালোবাসব নবীকে মহব্বত করব রে বাবা আমরা নবীকে যদি ভালোবাসতে পারি আমাদের মরা পর ইহো কালো পার পর কালো পা জোরে বলুন এ বাবা যে আমি যে ঘটনাটা বলছিলাম আমার নবীজি বলতেছ গো আব্দুল্লাহ আনসারী তুমি আর তোমার বিবি আমি নবী মুস্তাফা বলে দিলাম জান্নাতি হয়ে গেছো জোরে বলো সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী তিনি আপনার কান্না করতে লেগেছেন ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা অনুরোধ করব ও গো দয়াল নবীজি ও গো নবীজি আমরা কি জান্নাতি হলাম নাকি আমার নবী বলছো গো আমার সাহাবীরা তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি জোরে বলবেন না জোর জবরদস্তি করে আওয়াজ শোনাচ্ছে আপনাদেরকে বাবা যে মুসলমান ভাই এ শোনা মানে কে রাও এ সময় তো কোনো মানুষ তো আওয়াজ শুনে না বাবা এ বাবা যে মুসলমান আমার হযরতে আব্দুল্লাহ আনসারী বলছো গো নবীজি আপনার সাথে আমি মসজিদে নববীতে যাব আমার নবী মুস্তফার সঙ্গে আব্দুল্লাহ আনসারী চলতে ছিল চলতে চলতে বাবাজি রাস্তার মধ্যে কানে বাবা দুই বাচ্চাকে একই হদি খেজুরের গাছে বেঁধে রেখেছে খেজুরের গাছে মা বেঁধে রেখেছে এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খেজুর গাছে আপনার যেমন বেঁধে রেখেছেন ওই বাচ্চা দুটো কান্না করতেছেন হযরত আব্দুল্লাহ আনসারী নবীজির সম্মুখে আছেন আমার নবীজি এক পা দু পা করে বাবা বাচ্চা দুটোর কাছে গেল যাওয়ার পরে বলছে ছেলেরা বলো না তোমরা কেন কিসের জন্য কান্না করো ওই বাচ্চা দুটো বলছে নবী গো আমরা ইহুদির গাছে একটা খেজুর খেয়েছি বলে আমাদের দুই ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে বাবাজি আমার নবীজি চোখের পানি আপনার ঝরঝর করে পেতে লাগলো বলো গো আমার সাবিরা ও গো আব্দুল্লাহ আনসারী দেখেছো না এ বাচ্চা দুটোকে ইহুদি একটা খেজুর খাওয়ার পরবর্তীতে তাদের দুজনকে খেজুরের গাছে বেঁধে রেখেছে আমার নবীজি কান্না করতে করতে বাবা মসজিদে নববীতে পৌঁছালেন মসজিদে নববীতে যেমন বাবা পৌঁছে যাও এ সোনা মানিকের আও ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন মসজিদে আপনার পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে হযরত আবুবকর সিদ্দিক বল জগনা বেজি আপনি কিসের জন্য কান্না করছেন ওমারে ফারুক বলছে না বেগো আপনি কিসের জন্য কান্না করেন আমার নবীজি কোনোই কথা বলে না বাবাজি হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ তিনি বলছে গো নবীজি কিসের জন্য কান্না করেন একবার বলগো নবী ওমার ফারুক বলছে না বেগো আপনি কিসের জন্য কথা বলছেন নাও ও গো নবীজি আপনি একবার বলুন কোন ইহুদি যদি আপনাকে কষ্ট দেয় ওমার ফারুক বলছে না বেগো আমি সেই ইহুদির গর্দান কেটে জমিনে ফেলায়া দেব বাবারা এ মা খালা ভাইরা শুনে যান ভাই রাতের বেলায় যেমন বাবাজি কথা বলাও বাবাজি আমার নবীজি বলতেছে এ সাবিরা তোমরা কি আমার চোখের পানি থামাতে পারবে নাকি হযরত উসমান গানি এসে বলতেছেন ও গো নবীজি ও গো দয়াল নবীজি বলুন না আপনি কিসের জন্য কান্না করেন আমার নবীজি বলছে গো উসমান গানি আমি আব্দুল্লাহ আনসারির বাড়ি থেকে আমি আসছিলাম রাস্তার মাঝে দুটো বাচ্চাকে একটা খেজুর গাছে কেউ দিয়ে বেঁধে রেখেছে শুধু একটা খেজুর খাওয়ার পরিবর্তিতে এ উসমান গনি তুমি যদি আমার চোখের পানি থামাতে চাও যদি থামাতে চাও ও গো উসমান গনি ওই বাচ্চা দুটো কে আমার কাছে হাজির করে দাও বাবাজি উসমান গানি এক পা দু পা করে গেলেন
যাবার পরে ওই ইহুদি টাকা বলছো গো ইহুদি বড় না খেজুরের গাছটা কর ইহুদি বলছে আমার খেজুরের গাছ বলে বলে তাই নাকি বল্লাহ আচ্ছা বলো না ওই গাছটা কত টাকা নেবে বলো আমি ওই খেজুরের গাছটা কিনে নিতে চাই ইহুদি বলছে না 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 আমি খেজুরের গাছ বিক্রি করব না বলে আপনাকে বিক্রি করতে হবে বাবা জি ইহুদিটা বলছে বলে আমি বিক্রি করব না উসমান গানি বলছো গো ইহুদি একটা খেজুরের গাছের বদলি তুমি কটা খেজুর গাছ নেবা বলো বলো উসমান গানি বলতেছে তুমি কি দশটা খেজুর গাছ নেবা নাকি তুমি কি কুড়িটা নেবা নাকি তুমি কি পঁচিশটা নেবে নাকি বাবা ইহুদিটা বলে না 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 নাও আমি লেব লেব না কিন্তু ইহুদিটা জানে উসমান গানির একশো বোগা জমির ভিতরে বাবা সবচেয়ে খেজুর গাছ লাগায় আছে ওই ইহুদিটা সমস্ত বাবা খেজুর গাছ লাভার জন্যে প্লেন করতেছে কখন মনে হয় বলবে উসমান গানি বলতেছে বল গো ইহুদি বল না একটা খেজুরে গাছের পরিবর্তিতে তুমি কি নিতে চাও বেরাদান ইসলাম মাদ্রাসা মালিকরাম এ ইহুদিটা বলছে গো উসমান গানি গো উসমান গানি তবে শুনে নাও তাড়াতাড়ি গো উসমান গানি তবে শুনে নাও তুমি যদি আমাকে খেজুরের গাছটা যদি তুমি নিতে চাও তোমার একশো বোকার আছে একশো বোকার ভিতরে যতগুলি খেজুর গাছ আছে সব খেজুরের গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে উসমান গানি চোখের পানি পেলায়া বলতে চর ইহুদি আমার নাবিজির চোখের পানি বন্ধ করার জন্যে আমি উসমান গানি সব দান করে দেব বাবারা নাবির চোখের পানি বন্ধ করার জন্য নাবী মুস্তফার চোখ মুবারকের পানি বাবাজি আপনার বন্ধ করার জন্য উসমান গনি একশো বোগা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল বাবাজি সব খেজুর গুলো আপনার দিয়ে দেওয়া হলো মাত্র বাবা একটা খেজুরের গাছের বদলে কটা কটা একটা খেজুরের গাছের বদলি হযরত উসমান গানির একশো বোগা খেজুর গাছের বাবা ভূই ছিলেন মা জমি ছিলেন বেরাদার ইসলাম সমস্ত খেজুর গাছ ওই ইহুদিকে দিল বাবা যে গাছটা যেমন কিনে নিয়েছে বাবা বাবা যে বাচ্চা দুটোকে আপনার কোলে নিয়েছে বাচ্চা দুটোকে যখনই বাবা খুলে নেওয়ারে বাবা খুলে নেওয়াও ওই বাচ্চা দুটোকে সঙ্গে করে উসমান গানি নিয়ে যাতেছেন যাওয়ার পরে আমার নাবিজি সম্মুখে বাচ্চা দুটো নিয়ে গেছে আমার নাবিজি ওই বাচ্চা দুটোকে কলিজাতে লাগাইয়া নিয়েছে ওগো ছেলেরা বলো বলো তোমরা কি খেতে চাও তোমরা কি খিদা লেগেছে নাকি বাবা যে বাচ্চা দুটো মাথা ধরে বলছে নাবি গো আমরা তো সাত দিন ধরে আপনার কিনা কিছু খাওয়া দাওয়া করিনি ওগো নাবিজি যদি দুটো খেতে পেতাম আমাদের বড় আনন্দিত হতো আমার নাবি যে বলছে ওগো উসমান গানি যাও 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 তুমি দুই ঝড়ি খেজুর নিয়ে আসো বাবা উসমান গানি কি করলেন আপনার দুই ঝড়ি আপনার খেজুরের ডাল নিয়ে আসলেন দুটো বাচ্চাকে আপনার পেট পড়ে খেজুর খাইয়ে দিলেন খেজুর খাইয়ে দেওয়ার পরে আমার নাবিজি বলতে ছেলেরাও তোমাদের আব্বার নাম কি বাবা ওই জায়গাতে উসমান গানিও আছে ওদিকে বাবা আমার নাবি মুস্তফার সম্মুখে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী আপনার বসে রয়েছেন ওই বাচ্চা দুটোর বাবাজি নবী মুস্তফা যখন বাপের নাম জিজ্ঞাসা করেছেন ওই বাচ্চা দুটো উসমান গনির দিকে একবার তাকায় বাবাজি ওই বাচ্চা দুটো আপনার কেনাও তাকাতেছে নিজের আব্বা দেখে হযরত আব্দুল্লাহ আনসারী দেখে বাবা শুধু মুখে মুখে তাকায় বাবা আপনার কেনা আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবেন বলে আল্লাহ গো যদি আমার বেটা এখন আমার নাম করে দেয় আমি তো নবীজি সম্মুখে মুখ দেখাতে পারবো না বাবা জামান নবী বলছে বাচ্চারা বলো না তোমার আব্বার নাম ওকে দোনো বাচ্চা বলছে নবি গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী জোরে বলুন সুবহানাল্লাহ দোনো বাচ্চা যখন বলল যে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আনসারী বাবা যে মুখে হাত দিয়ে জাল লাগো আমি আবার নাবিকে কি এখন বলবো আমার নাবি বলছো গো
আব্দুল্লাহ আনসারী আমার কাছে এসো, বাচ্চা দুটোর এই অবস্থা কেন? বাবা আপনার কান্না করতে লেগেছেন, কান্না করতে লেগেছেন। ও গো নবীজি, ও গো দয়াল নবীজি, আপনি একবার বলুন না। ও গো নবীজি, আপনি যেদিন নমাজের কথা বলছিলেন সেই দিন থেকে আমরা একত নমাজ কাজা করি না। ও গো নবীজি, একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নমাজ আদায় করেছি গো নবী, কিন্তু নবী গো নমাজ কাজা করি না। আমরা দুই স্বামী স্ত্রীতে কি হালাতে থাকবো না থাকবো, তার জন্যে দুন বেটাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো, আমার আব্দুল্লাহ আনসারী, আমার নবীজি বললেন যাও যাও, তোমার দোনো বেটা হলো জান্নাতি। বাবারা মায়েরা এ বনেরা রে, আমাদের ঘরে হাজার হাজার কাপড় দেখতে আমরা নমাজ আদায় করতে পারি না, হাজার হাজার খাবার থাকতে ভাই আমরা রোজা করতে পারি না, হাজার হাজার বাবা পোশাক থাকতে আমরা নমাজ পড়তে পারি না। আমরা যখন নমাজ পড়ি বাবা, কে বলি জ্বর হয়েছে, কে বলি বিমার হয়েছে, কে বলি সর্দি লেগেছে, কে বলো অমক হয়েছে, বাবা বাহানা দিয়ে নমাজটা আমরা পড়ি না। কিন্তু বাবারে না, নমাজ পড়লে পারে আপনাদেরই উপকার। নমাজ পড়লে আমাদের উপকার, কেন বলুন তো? আপনি যখন সেজদা দেন, বৈজ্ঞানিক বলতেছে কি জানেন, যখন মানুষ যখন সেজদা দেয় তো মাথাতে অক্সিজেন পায়, জোরে বলেন। যখন আপনি রুকু করেন প্রত্যেকটা শরীরের আপনার ব্যায়াম হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দী হতে পারে, ওই বান্দার কাছে কোন রকমের অসুখ ভিড়বে না, শয়তান ভিড়বে না, জোরে বলেন। এবার আপনি যদি বলেন যে মোর্শা আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমাকে এরম করছে কেন? বাবা যে মুসলমান, তাহলে জানতে হবে আপনার ভিতরে কিছু গালতি আছে, কিছু ভুল আছে। বাবা যে মুসলমান, জানতে হবে আপনাকে যে আপনার ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে, ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে। আচ্ছা বলুন তো, মোবাইলের ডিসপ্লেতে যদি ভিতরে পানি চলে যায়, ওই ডিসপ্লেতে কিছু দেখতে পাবেন? তা আমাদের বাবা যে অন্তরে শয়তানি পানি পড়েছে, তার জন্য আমরা নমাজ পড়লে নমাজের মজা পাই না, রোজা করলে পরে রোজার মজা পাই না। আমার মায়েরা যখন পর্দা করে, পর্দা করে মজা পাই না। যতক্ষণ পর্যন্ত নমাজ পড়ে মজা না পাবেন বাবা যে মুসলমান, ততক্ষণ আপনি নমাজের মর্ম বুঝবেন না বাবা যে মুসলমান। যাই হোক, একবার দুর্বল আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলে, মাওলানা মুহাম্মদ সাল্লো আলা মুহাম্মাদিন, হরদম সেনে কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবান সেনে কালো সফিয়ানা মোহাম্মদ গো চাঁদ, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে উঠছে না, জোরে পাওয়ার দিয়ে বলেন না। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়, ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও
আমার নবীজি কোথায়, জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাখো লাখো হাজির সব হজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, লাখো লাখো হাজির সব হজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোর বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান তাইলে আমরা বোঝা গেল বাবাজি আমরা হলো কি মুসলমান, আমরা কি মুসলমান গো, আমরা মমিন মমিন মুসলমান, আমরা হলাম সুন্নি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তেলের গাড়ি তেলে চলে, আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আরে বিনা গাড়ি চালাই নবী সুলেমান, আমরা সেই মুসলমান, ভালো করে বুঝেন। আরে তেলের গাড়ি তেলে চলে, আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আরে বিনা তেলে গাড়ি চালাই নবী সুলেমান, আমরা সেই মুসলমান। আমাদের নসিব ভালো না খারাপ, আমাদের নসিব এতটাই ভালো বাবাজি, আমরা নবীজির শেষ উম্মত হয়েছি, ঠিক কিনা, ঠিক কিনা। মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমরা শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না, পারবে না বাবা জি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ গো আমরা শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না, আপনার কি না বিরাদার হযরত আদম আলাইহিস সালামের উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে বলে, আল্লাহ আমরা শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, যতগণ নবী দুনিয়াতে এসেছে বাবা, সমস্ত নবীর উম্মতরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমরা শেষ নবীর উম্মত হতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি, যারা সঠিক নেক বান্দা হবে, যারা সঠিক আমল ইবাদত করবে বাবাজি, তারা কোনোদিন আল্লাহর ইবাদত করা বন্ধ করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি আমাদের নসিবটা এতই ভালো যে প্রত্যেকটা নাবীর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে, আল্লাহ আমরা শেষ নাবীর উম্মত হব। কিন্তু বাবাজি কোন নাবী হতে পারেনি, অথচ আমরা সেই নাবীর উম্মত হয়েছি, জোরে বলুন। হযরত আদম আলাইহিস সালাম নাবীর হলো উম্মত, জোরে বলুন আমার নাবীর উম্মত হলো, ইব্রাহিম কুলুল্লাহ আমার নাবীর উম্মত হলো, মুসা কালিমুল্লাহ আমার নাবীর উম্মত হলো, আত্মা জাকারিয়া আলাইহিস সালাম আমার নাবীর উম্মত হলো, ইউনুস নাবী, এমন কি বাবা দে দুনিয়াতে এক নদী নয় 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণ আমার হাবিবুল্লাহর উম্মত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আমরা সেই নবীর উম্মত হয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাবা সেই মুসলমান, আরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আরে বিনা তেলে গাড়ি চালায়,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কত নবীর উম্মত কে দেখে দে বলে আমার আল্লাহ পাকে হতে চাই গো খোদা আমরা হতে চাই গো খোদা আমরা শেষ নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত জোর বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা তবে অনুরোধ করে বলবে ভাই আচ্ছা জালসার কমিটি ভাই কে কে আছেন হাত তুলেন যারা যারা কমিটি আছে সামনে আছে কি গো কি গো একটু আসেন না কিছু চাইবো না বাপ একটু কমিটি ভাইদেরকে দেখবো মনের আশা স্বপ্ন আমি দেখি সোনারে মদিনা জোর বলুন ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনারে মদিনা নবী আমার নূরের তরি দু জাহানের নূরের রবি নবী আমার নূরের তরি দু জাহানের নূরের রবি সেই নবীকে ডাকার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনারে মদিনা জোর বলুন ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনারে মদিনা টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ও গো খোদা তুমি আমায় ডেকে একবার নাও নাও স্বপ্ন আমি দেখি সোনারে মদিনা ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনারে মদিনা জোর বলুন কমিটি ভাইকে একটু উঠেন না উঠেন না ভয় না কি কি করবো আমি আপনাকে মারে খাবো আচ্ছা এই চারটা কমিটি ভাই কি গো কি গো চারটা ভাই আছেন আর নাই আপনি একটা আচ্ছা আপনি নমাজ পড়েন দেখি বোঝা যাচ্ছে তাদের না হ্যাঁ যারা কমিটি আছেন কত বছর ধরে যার সাথে আছেন বলেন তো ভাই নয় তো সুবহানাল্লাহ তো একটু নমাজ পড়তে হবে না কি গো এ ভাই নমাজ পড়বেন না আল্লাহ কখন মরণ করে নেবে কি বুঝতে পারবেন না জি আমি যে জায়গাতে যাই প্রত্যেকটা কমেডি ছেড়ে দেখো নমাজে বানিয়ে ছাড়ি এবার ইউটিউবের মধ্যে দেখে লিয়ে আমাকে জালসাতে লিয়ে জানছে না যে সে আল্লাহ পাক জানেন না কি বলছেন তবে আমাদেরকে পাঁচ অক্ত নমাজ পড়তে হবে না হবে না বলে নমাজ পড়বো দাঁড়িয়ে রাখবো নমাজ পড়বো আপনি বলবেন না তো মুখটা নামান না একটু বলছে চাদরের ভিতরে ভিতরে বলে মূল বিষয় দেখতে না পাই বলছি কি বলছি না হ্যাঁ বলে নমাজ পড়বো দাঁড়িয়ে রাখবো আচ্ছা ভাই আপনারা সবাই উঠে দাঁড়ান তো সবাই উঠেন শুধু কমিটি ভাইদেরকে বললে হবে না সবাই উঠেন এই সবাই উঠেন একটু আগে গেছেন সামনে আগে গেছেন একটু আগে গেছেন কষ্ট যদি হয় আগে না একটু সঙ্গে আগে গেছেন একটু জোরে নারে তাকবীর দিতে হবে দিবেন তো নারে তাকবীর আরো জোরে আরো জোরে দিতে হবে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর জন্মদিন বিশ্ব নবীর জন্মদিন আজ আমাদের খুশির দিন জোরে বলে মা বোনদের সম্মান দিল কে নাবি ছাড়া আমার কে নমাজ রোজা আনলো কে
নবী ছাড়া আমার কে? তাহলে এবারে হাত তুলে বলেন নামাজ কে কে পড়বেন বলেন, হাত তুলেন। নামাজ আবার নামাজ, নামাজ কাউর জন্য মাপ নাই বলেন, নামাজও পড়ব দাড়িও রাখব, নামাজও পড়ব দাড়িও রাখব, নামাজও পড়ব চুরিও করব। কি গো যাক বলে নামাজও পড়ব দাড়িও রাখব। বাবাজি এখনকার ইয়ং মেয়েরা এ দাড়িওয়ালাকে পছন্দ করছে না। কি গো দাড়িওয়ালাকে পছন্দ করছে না? ইয়ং মেয়েরা বলছে বলে মা বলে দাড়িওয়ালা ছেলেদেরকে বিয়ে করে বলে কেন রে বেটি বলে ওদেরকে বিয়ে করলে পরে শুধু বোরখা পিনতে পেতে মজা আইলা যায়, কিন্তু বাপ ও মা খালা শুনে যান মারাতের বেলায় যে দাড়ি আপনার দাড়িওয়ালা যে স্বামী হবে আপনার কপাল নসিব ভালো যে আপনি দাড়িওয়ালা একজন স্বামী পেয়েছেন। জোরে বলেন, এ দাড়িতে এমন একটা গুণ আছে আমার নাবিজি বলছেন, যারা মুখে দাড়ি রাখে তার জীবনে যৌবন কাল কমে না। জোরে বলেন জি, যৌবন কাল কমে না। একজন সাহাবীর মুখে একটা দাড়ি ছিল, তোমার নবী মুস্তফা ওই সাহাবীটাকে বাবা দেখে দেখে হাসতেন, তো ওই সাহাবীটা ভাবলেন যে আমার মুখে একটা দাড়ি তার জন্য মনে হয় হাসছেন, তো সাহাবীটা দাড়িটা ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে দেওয়ার পরে তৃতীয় দিন আমার নাবিজির কাছে এসেছেন, আসার পরে বলছেন বলে হুজুর আপনি আমার দিকে তাকাচ্ছেন না হাসছেন না, ব্যাপার কি? তোমার নাবি বলছে শোনো তোমার মুখে একটা দাড়ি ছিল, ওই দাড়িতে একটা না দুটো না তিনটা নয় 77টা ফারিস্তা খেলা করছিল। জোরে বলেন, তাহলে 77টা ফারিস্তা যদি একটা দাড়িতে থাকে তাহলে এতগুলি দাড়ি তো কত ফারিস্তা থাকতে পারে? অনেক নাকি? তা আমার নবী মুস্তাফা বলেছে যারা দাড়ি রাখবে তাদের জীবনও যৌবন কাল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইয়ং ছেলে বিবাহ করছে 2 মাস 3 মাস পরে কবিরাজের কাছে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু আমার নবী মুস্তাফা বলছে তিনটা খাবার আপনাদেরকে দিয়ে যাব, শুনতে রাজি আছেন? এক নম্বর মধু খাবেন, মধু খাবেন কিভাবে আমার নামে যে সুন্নাত, হাতে তেলাতে মধু নেবেন, নেওয়ার পরে ওই মধুটাকে জিভাতে চেটে খাবেন, এই চেটে খাওয়ার যে মধুটা চেটে খাবেন জিভা দিয়ে এই চেটে খাওয়া হচ্ছে আমার নাবি পাকের সুন্নাত। জোরে বলুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজর নামাজ পড়ার পর 4টা হোক 6টা হোক আপনি খেজুর খাবেন, এক গ্লাস পানি খাবেন, পান করবেন। পান করার পর আমার নাবিজি বলছে যারা এই রকম ভাবে খেজুর খায় তাদের জীবন যৌবন কাল কমবে না। জোরে বলেন। 3 নম্বর খাবার হচ্ছে রাত্রি যখন আপনি বিছানা যাবেন এক গ্লাস করে আপনি দুধ পান করবেন, গরু হোক বা মহিষের হোক যে কোনো হোক, বাবা জি দুধ পান করে বিছানা যাবেন, আমার নাবিজি বলছে তার জীবনও যৌবন কাল কমবে না। 4 নম্বর হলো মুখের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা জি নামাজে পড়তে হবে, মুখে দাঁড়িয়ে রাখতে হবে, আর এই তিনটি খাবার খাবেন ইনশাল্লাহ, আর কোনোদিন বিবি স্বামী স্ত্রীতে ঝগড়া লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রহমাত আলিল আলামিন সারা দুনিয়ার নেতা বলেছে বাবা জামান নবী মুস্তফা গাইবের সংবাদদাতা নবী বেরাদার ইসলাম, তিনি নেতারও নেতা। তাহলে তিনা কথা ভুল হবে? কি গো ভুল হবে? যাই হোক বাবাজি বসে পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে মুসলমান ভাইয়েরাও আসুন, আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির আশিক হয়েছি রে বাবা, নবীজির প্রেমিক হয়েছি। এ দেখেন আজকে যারা যারা বললেন যে আমরা নামাজ পড়ব, যদি ওই ব্যক্তি যদি মারা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতা যাও 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 ওই বান্দাটাকে জান্নাতি বানিয়ে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ এ তো জীবন নামাজ পড়ে রোজা করেন হজ করেনি, আল্লাহ বলবে ও গো ফেরেশতাও আজকে মওলানা ওবাইদুল ইসলাম জামালি ওয়াদ করতে করতে তার ওয়াদা করেছে নামাজ পড়বে দাঁড়িয়ে রাখবে বলেছে, তার জন্য ওই বান্দাটাকে আমি খুশি করে জান্নাতে জায়গা দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। বাবারা মায়েরা বলে রাখো, তবে আপনাদেরকে বলতে চাই গো মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত করবেন গো মা। আমার নবীজি বলতে চাই যে বাইতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি হয়, এ বাবাজি ওই বাড়িতে বাবা আল্লাহ রহমাত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বাবা, আমরা জানো নাবিজির
প্রেমিক হতে পারে ঠিক কিনা বলেন বাবা যে যাই হোক নামাজের টাইম হয়ে যাচ্ছে ফজর নামাজের টাইম প্রায় ইনি চাচা বলেন যে 4:40 আজান তো এখন যদি ক্যাম করি হ্যাঁ মশলা এখন আপনার 4:20 হয়ে দশ হলো তার মানে আপনার সালাম করতে 5 মিনিট দোয়া করতে 5 মিনিট 20 মিনিট বাবা যে মুসলমান তারপরে আপনারা হয়তো উজু টুজু করবেন আজান হবে নামাজ পড়বেন ঠিক কিনা বাবা যে এই যে আজকে আমার সারা রাত্রি জাগালো চোখের একটা পলক আমি বুঝতে পারিনি হ্যাঁ কালকে আমি আসছি বাজে শিলিগুড়ি থেকে গাড়িতে চেপে চেপে আসলাম এখানে কমিটি ভাইদেরকে বললাম যে ভাই আমার 11টা টাইম 11:10 ঢুকেছি বলছে আপনাকে প্রধানা ফেলিয়ে দিলে এখনো বাবা যে কষ্ট আর কষ্ট বাবা যে মুসলমান তা যাই হোক আলেম ওলামা মানে কষ্ট আর আলেম ওলামাদের কষ্ট আবার সাধারণ পাবলিক বোঝে না এরা কত যে কষ্ট করে আলেমেরা এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা তখন কিছু মানুষ মোলসে আপনি যে টাকা জ্বালিয়েছেন বাবা টাকাটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াটা হচ্ছে কঠিন তবে অনুরোধ আমার নাবিজি বলছেন যারা আলেম ওলামাকে ভালোবেসেছেন কাল হাসরের মাঠে ওই আলেম ওলামার সঙ্গে তার হাসর হবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা মাতালের সঙ্গে সুদখোরের সঙ্গে যারা মহাব্বত রেখেছে যারা হিন্দুদের সঙ্গে মহাব্বত রেখেছে তার হাসর হবে হিন্দুর সঙ্গে বেরাদার ইসলাম অত চিন্তা নয় আর আলেম মুলবিদের সঙ্গে যদি মহাব্বত করেন হাসরের মাঠে ওই ব্যক্তিটার হাসর হবে ওই আলেমের সাথে তাহলে আসুন সকলে চেষ্টা করবেন আলেম ওলামাকে ভালোবাসতে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করুক আমার মা বন্ধুর জন্য কটা মশলা নিয়ে এসেছিলাম তবে মনে হয় মায়েরা নাই নাকি আছে মায়েরা আছে তো যাই হোক তো মায়েদের যে কথাটা আমি বলছিলাম যে কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা শাড়ি পরে নামাজ পড়া হবে কিনা 3 নম্বর আর কি নাইটি পড়া যাবে কিনা আর মাথা কলক করা যাবে কিনা তো 1 নম্বর কথা যেটা বলি কিছু কিছু মা বোন আছে এদিকের মা বোনরা হয়তো দেয় না কিন্তু আমাদের সেই ভগবান গুলো কথা বলছে বাপ কিছু কিছু মায়েরা যখন মাথার চুল পেকে যায় তো বাবা মাথা তো কলক করে মানে কেন তো ও মানে কোন ছেলেকে বুঝতে দেবে না যে আমি বুড়ি হয়ে গেছি ঠিক গো একটা আছে না নাই এবের বাবা যে মুসলমান ওই মেয়েটা যখন চুলে কলপ করে করে যখন চুল যখন আর রোখা গেল না তখন দেখবেন 5 হাতের ঘন্টা দিবে মাথাতে কি দিবে 5000 ঘন্টা মানে বুঝলেন এমন ভাবে ঘন্টা দিবে মানে চুল খেলে কোনো পুরুষকে দেখতে দিবে না আর কিছু আলে বলা বাজারি বাপরে এই গিয়ে পর্দা বালি কিন্তু পর্দা বালি ওটা না ওর চুল পেকে গেছে তার জন্য মাথায় ঘন্টা দিচ্ছে বেশি করে হ্যাঁ ঠিক কিনা বাবা যে মুসলমান কিন্তু মা গো যার নিয়াত আছে ভালো সে হবে নিয়াতের ফলে জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ অনেক ইয়ং মেয়েদেরকে দেখবেন বাবা চুলে শ্যাম্পু মেরেছে রাস্তাতে বাবা এমন ভাবে চুলগুলোকে উড়াচ্ছে আর পুরুষদেরকে দেখাচ্ছে ওই নারীরা যখন মরবে আল্লাহ পাক বলছে ওই নারীদের চুলের গুলোকে চুলের মুঠিগুলোকে ধরে তাদেরকে জাহান্নামে ঝুলন্ত অবস্থাতে পোড়ানো হবে অত সোজা নয় আমার নবী বলছেন মেয়েদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ আর ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ তাহলে বাবাজি মা খালা মাথাতে কলপ করবেন না মা রাতের বেলায় তাই বলে রাতের বেলা বলছে বলে দিনের বেলা তো করিয়েন না মাথাতে যদি করতে হয় তো ওই মেহেদি পাতা যেরকম আমার অনেক ছেলেরা আছে চাচারা আছে বাবাজি তারা এখন ইয়ং সাজতে চায় কিন্তু বাবাজি মাথায় কলপ করে করে না মাথায় কলপ করে কিন্তু কলপ করবেন না কেননা কলপ করলে পরে বাবাজি মরার পরে আপনি জান্নাতি হবেন না কেননা ওই আল্লাহর উপরে পাল্লা দিচ্ছেন তার জন্য বাবা যে মুসলমান চুলে কেউ কালি কলপ করবেন না যদি চুল যদি আপনার রং করতে হয় তো আপনি মেহেদি পাতাকে তুলে নিয়েছে চুলে লাগান এবং দাড়িতে লাগান চুলে লাগান দাড়িতে লাগান এটা আমার নবী পাকের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ তার 1 নম্বর হলো দ্বিতীয় নম্বর মা কাচের চুরি পরে নামাজ পড়া যাবে কাচের চুরি পরে নামাজ পড়া যাবে আর মা গো
শাড়ি পরে নামাজ হবে, কিন্তু মা আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ভালো করে ঢাকতে হবে। বোঝা গেছে কিছু বাবা যে মুসলমান? তাহলে সব মশলা হলো। চার নম্বর মশলা হচ্ছে কি? নাইটি নাকি? নাইটি আমি বলেছিলাম যে দুই কোয়ালিটি নাইটি আছে। একটা হচ্ছে বাবাজি পুরা ফাড়া নাইটি, হাঁ পাতা, ওই নাইটিটা পরা জায়েজ নয়। যেটা গোল নাইটি পুরা হাত আছে ওই নাইটিটা পরা বাবাজি জায়েজ আছে। বাবাজি মুসলমান, যাই হোক, আপনারা শরীরের মা বোন আপনারা একটু চেষ্টা করবেন, নাইটিটা পরবেন যেটা গোল নাইটি পুরা হাত আছে সেই নাইটিটা আপনারা পরবেন, যেটা ফাড়া নাইটি হ্যাঁ হাফাতা ওই নাইটিটা আপনারা পড়বেন না। যাই হোক বাবাজি, আমার মা বোনদের জন্য মশলাটা নিয়ে এসেছি, ইনশাল্লাহ মা বোনেরা আপনারা সকলেই মেনে চলবেন। যদি কমিটি ভাইরা যদি আমাকে 12টার সময়তে বা 11টার সময়তে যদি উঠিয়ে দিতেন তো খেলতে লাগিয়ে দিতাম গো। আমার প্রোগ্রামে শুধু 10টা 15টা লোক থাকে না, আপনি ইউটিউবের মধ্যে দেখবেন কমসে কম আপনার ওই কিছুদিন আগে ওই শালিকা নদায় পড়ে গেছিলাম, তো ওই জায়গাতে আমার মায়েরাই এত হয়েছে, এত হয়েছে ছেলেরাও এত হয়েছে বাবা যে ওখানে কালেকশন মসজিদের জন্য হয়ে করেছে না, 8 লাখ টাকা কালেকশন করে দিয়েছে। তারপর একটা মেয়ে বাবা যে একটা নাচ শুনে দুই বড় সোনা ওষুধ আপনার মসজিদে দান করেছিলেন। তা আমার আপনার ওই জাল সাথে বাবা যে এরকম মিলাদের মতো লোক থাকে না, থাকলে পরে আপনার 10,000, 15,000, 20,000, 30,000 এরকম বাবা যে লোক থাকে, কিন্তু দুর্ভাগ্য যে আপনারা বোঝেন না যে বাবা যে মুসলমান, যদি লোক থাকতো তো বাবা যে বোঝাতাম আমি কি চিজ জেনেছিলাম। কিন্তু বাবা যে আর রাত্রিতে তো আর ঘুমটা শেষ করে লাভ নাই, মানুষের ঝোলও শেষ হয়েছে, আমারও ঝোল শেষ হয়ে গেছে। তো যাই হোক বাবা যে আর দেরি করবো না, আল্লাহ পাক আল্লাহ তা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলো আল্লাহ আমিন। একবার আল্লাহ مولانا محمد وعلى آله محمد صلى الله عليه وسلم কপালে টিকেলে দিও না ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা ও গোয় আমার মা বনেরা, ও গোয় আমার মা বনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না ওই ঠোঁটতে পড়ো শুধু কোরআন খানা, ও গোয় আমার মা বনেরা, ও গোয় আমার মা বনেরা, মা ফাতে মা ছিলে নাবির বিটি কন্যা মা ফাতিমা, জীবনে তিনার চেহারা দেখায়নি কো, তিনার চেহারা দেখায়নি কো কোনো পুরুষকে, মা গো কপালে ঢেকেলে দিও না ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা, ও গোয় আমার মা বনেরা, ও গোয় আমার মা বনেরা, রাত্রে তোমরা সিরিয়াল দেখো না, সিরিয়াল দেখলে পরে তোমাদের জান্নাত মিলবে না, ও গোয় আমার মা বনেরা, ও গোয় আমার মা বনেরা, যারা নাবির দিবানি হবে তারা কখনো নামাজ কাজা না করবে, তারা সিরিয়াল টিভি দেখিবে না কো, সিরিয়াল টিভি দেখিবে না কো, তারা খাতুন জান্নাতের মতো নারী কপালে ঠিকলে দিও না ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা, ও গোয় আমার মা বনেরা, ও গোয় আমার মা বনেরা, ঠিক কিনা বলুন?
বাবা এদিকে মায়েরা বিড়ি টিড়ি বান্ধে নাকি? বান্ধে না? ওই মালদা সাইডে খুব বান্ধে বাপ, মালদাতে খুব বিড়ি বান্ধে মায়েরা। ওই রাস্তাতে যাওয়া দেখবেন একবার থুপা থুকা হয়ে বসে যে এক গোল করে গল্প করছে বিড়ি বানছে। আর এদিকে আবার মূল বেগে ফতুয়া দেন, মূল সাহেব ফতুয়া দেন, মূল আমার স্বামীটা বিড়ি খায় যেন বিড়ি যেন না খায়, কিন্তু ওয়ারাই বিড়ি বানছে আর ওয়ারাই বেশি স্বামীদেরকে বিড়ি করবে না যে। হ্যাঁ ঠিক কিনা? বাবা যে মুসলমান তাই বলতে যে বেরাদের ইসলাম মহাদের সামনে এখানে থাকার বলছি না বাপ, একটা মায়েদের জন্য একটা স্পেশাল আমি গজাল নিয়ে এসেছি। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেকি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার। ঠিক কিনা? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান সাত চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা সব মাধ্যমিক পড়ে হলো টেনে টিটি, হলো টেনে টিটি। এ দুঃখ ছেলেরা সব ভেঙে পলো সুখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। তখন কি বলে স্ত্রীরা কোনো স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত বারোটায় এসে জানো না থাকি ভোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বাবা যে যাই হোক, আরো অনেক অনেক আপনার যেরকম তামিলি ভাষাতে, ভোজপুরিতে, সাঁতালি ভাষাতে, উর্দুতে, পাঞ্জাবি ভাষাতে, ইংলিশে অনেক ভাষাতে গজাল ছিল, কিন্তু টাইমের বিষয় বলতে পারলাম না যেহেতু আজান হবে। বাবাজি যদি আপনারা শুনতে চান তা আমাদের কয়েকটি চ্যানেল আছে, যেরকম আনসার সাহন গোবরা, এসপি ডিজিটাল সাউন্ড, তারপর মোহাম্মদ ইসলাম টিভি, তারপরে গজাল আওয়াজ টু টিভি, এই কয়েকটি চ্যানেল আছে। চ্যানেলগুলোকে পেতে গেলে বাবাজি একটা নাম্বার প্রয়োজন। ওই চ্যানেলে আপনারা পাবেন কি? ভোজপুরি, ভোজপুরি নাচ পাবেন কি? ভোজপুরি নাচ হচ্ছে চান্দা বলে তারা বলে বহলে মালমা মোর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন, এই আজানের টাইম হয়েছে এখন, হয় না গো মা খালা, এ মায়েরা তা আগু থেকে না উঠতে বলেননি, আরো শুনাইতেন বেশি করে। হ্যাঁ তা আজান হবে জি গো, আজান হবে এখন, এদান হয়ে গেছে সাড়ে চারটা বাজলো। বাবা যে মুসলমান, হ্যাঁ তো ওই গজালে একটু টিলা দিব তালি হবে বাবাজি। হ্যাঁ তো গজাল হচ্ছে আরো কি, যেরকম আপনার গজাল আছে আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, এই গজালটা আছে আসাম ত্রিপুরা থেকে আসছিলাম বুঝলেন। তা একটা বুড়িয়া মানুষ যাই মানুষ মাথা পাগড়িতে আই লাভ আলো করছে কেনে, তা আমার যে চাচা আই লাভ আকা মানে জানেননি তো মাথা নিচু করেছে, সমস্ত শ্রোতাকে বলছে ভাই তোমার আপনারা জানেন সবাই মাথা নিচু করছে। একটা পেছন থেকে ইয়ং ছেলে বলছে মানুষ আমি জানি তো কি বলে আই লাভ আকা মানে কর্মীর বেটিকে ভালোবাসে, ওই বোঝা বুঝেছে বাবাজি। হ্যাঁ মুসলমান ভাই যদি ওই বোঝা বুঝে তাহলে বাবাজি ও বুঝে না কি কি যে আই লাভ ইউ আকা মানে হে নাবি আপনাকে আমরা মহাব্বত করি। জোরে বলুন,
সুবহানাল্লাহ, যেরকম পাঞ্জাবি ভাষাতে মেরে সরিয়ে মদিনা বিছেড়ের বলিয়া, মেরা সরিয়ে মেরা সরিয়ে মদিনা বিছেড়ের বলিয়া, মেরা পকেট কি আর মেরি সারি, মেরা পকেট কি আর মেরি সারি, মেরা নবী কি নূর করে ইয়ার করিয়ে, মেরা সরিয়ে মেরা সরিয়ে মদিনা বিছেড়ের বলিয়ে। এটা কি গজল? পাঞ্জাবি ইংলিশ সুইট মদিনা, সুইট মদিনা ভেরলা বলি, গুড মদিনা, গুড মদিনা ভেরলা বলি, সচ্চা বিউটিফুল মদিনা, বিকাজ দেওয়ার ইজ নো সিটি লেক মদিনা, সুইট মদিনা, সুইট মদিনা ভেরলা বলি। জোরে বলুন বাবাজি। আরো অনেক আছে কিন্তু বাবাজি আর হবে না। যদি এই সমস্ত নাচগুলো যদি আপনারা পেতে চান তাহলে একটা নাম্বারের প্রয়োজন, একটা নাম্বার ইউটিউবে সার্চ করলে পরে চারটা চ্যানেল পাবেন, সুন্নি চ্যানেল, গজালওয়াজ টু টিভি, মোহাম্মদ ইসলাম টিভি, আনসার সাউন্ড গোবরা, এইচপি ডিজিটাল সাউন্ড, আপনার এই চারটি চ্যানেলকে পেয়ে যাবেন। বাবাজি নাম্বারটা জেনার দরকার নিতে পারেন, 97 31 24 97 34 31 24 97 31 24 বাবাজি। যাই হোক, যাদের দরকার হবে নেবেন, নাম্বারটা লে ইউটিউবে দেয়া যাবেন, নাম্বারটা সার্চ করবেন, গজালওয়াজ টু টিভি, মোহাম্মদ ইসলাম টিভি, আনসার সাউন্ড গোবরা, এইচপি ডিজিটাল সাউন্ড, একবারে বাবাজি ঝাক্কা ঝাক্কা নাত ইনশাল্লাহ পাবেন। এ বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, সকলে বলুন আস্তাগফিরুল্লাহ।